আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আমি আমার দ্বীনে ইসলামের আলোকে পূর্ণতা দান করব কাফেররা চায় আমার আলোকে ফু দিয়ে নির্বাপিত করে দিতে নিবে দিতে কিন্তু ইসলামকে আমি পূর্ণতা দান করব চাই কাফেরদের অন্তরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন যতই কাতরতাও হোক না কেন আমি আমার ইসলামকে কি দেব পূর্ণতা দান করব পূর্ণতা দান করব ইসলামকে নিবাতে যেই আসছে সেই নিশ্চিহ্ন হয়ে গেছে যারাই ইসলামকে নিয়ে খেলতামাশা করতে চেয়েছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে চির বিদায় দিয়েছেন লাঞ্ছনার সাথে কিভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে চারজন বাদশা চারজনকে রাজত্ব দিয়েছিল যারা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের রাজা ছিল বাদশা ছিল তার মধ্যে চারজন ছিল চারজনকে রাজত্ব দিয়েছে তার মধ্যে দুজন ছিল মুসলমান আল্লাহর আনুগত্য স্বীকার করনে ওয়ালা আর দুজন ছিল কাফের দুজনের মুসলমানের মধ্যে ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে আরেকজন ছিল হযরত যুলকারনাইন যার কথা সূরা কাহাফের মধ্যে আছে আর কাফেরদের দুজনের মধ্যে একজন ছিল নমরুদ আরেকজন ছিল বুখতেনাসর নমরুদ ইরাকের বাবেল শহরের বাদশা ছিল নমরুদের জমানাটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানা আজকে কয়েক জুমাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আলোচনা চলতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নমরুদের কাছে গেলেন গিয়ে বলতেছেন আল্লাহ তাআলা কোরআনে সেই কথাগুলো উল্লেখ করতেছে গিয়ে বলতেছে নমরুদ তুমি তো নিজেকে খোদা দাবি করতেছো দুনিয়াতে যত বাদশা খোদা দাবি করছে তার মধ্যে একজন ছিল নমরুদ আরেকজন ছিল বাদশা বাদশা ফারাওন আল্লাহ তাআলা এদেরকে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন কিয়ামত পর্যন্ত এরা দুনিয়ার নিদর্শন হিসেবে থাকবে আল্লাহ তাআলা বলতেছেন আলাম তারা ইলাল লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি أن آتاه الله الملك الله تعالى بولده سن شرن كور اوئي شمائر كتا جخون حضرت ابراهيم ایک بادشاہ شده ترکی بدرکی لیت تحلو شه بادشاہ سلا نمرود کی ترکو قال ابراهيم ربي الذي يحيي ويميت نمرود کے بلو هي نمرود তুমি জানো আমি কার পূজা করি কার সেবা করি আমার খোদা হলো সে যে জীবিতকে মৃত করে মৃতকে জীবিত করে অধিকাংশ বাচ্চারা একটু কল্লা মোটা হয় মাথা মোটা হয় নমরুদ বলতেছে তোমার খোদা যেটা পারে সেটা আমিও পারি কিভাবে পারি ক্বালা আনা উহয়ি ওয়া উমীত ইব্রাহিমকে বলতেছে নমরুদ ইব্রাহিম তুমিও শুনে রাখো আমিও জীবিতকে মৃত করি মৃতকে জীবিত করি কিভাবে করি তৎকালীন জমানায় দুইজন ব্যক্তি ছিল যাদের মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ হয়েছিল নমরুদ বলল একজনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক আরেকজনকে ছেড়ে দেওয়া হোক তখন তাকে বোঝানোর চেষ্টা করছে যে দেখো আমি একজনকে ছেড়ে দিছি আরেকজনকে কি করছি মৃত্যুদণ্ড কার্যকর করছে সে মাতামোটাই মনে করছে এটা কি মনে বাঁচানো আর মারানো মনে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করল এর তো সোজা আঙ্গুলে কি উঠবে না কি উঠবে না একে একটু আঙ্গুলটা বাঁকা করতে হবে এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ্বামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিবি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে হে নমরুদ তুমি তো বলতেছো জীবিতকে মৃত করতে পারো মৃতকে জীবিত করতে পারো চাই দেখো আমার আল্লাহ প্রতি দৈনিক পূর্ব দিগন্তে থেকে সূর্য লালিমা হয়ে উদিত করে তুমি দেখে কেমন পারো আজকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও
ফাবুহিতাল্লাযী কাফার, সে হতভম্ব হয়ে গেল। এটা তো সম্ভব না, এটা সম্ভব সম্ভব না। এখন যখন সে দেখলো যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তর্কে হারানো সম্ভব নয়, এখন সেও চিন্তা করল ইব্রাহিমকে বিকল্প পথ দেখাইতে হবে। সে বলল যে আসো, তোমার সাথে আমরা যুদ্ধে লিপ্ত হব। কিভাবে যুদ্ধ করব? আসো, সকালবেলা যুদ্ধে উপনীত হলো আল্লাহ তাআলা। তখন ইব্রাহিমের সাথে কোনো সৈন্য নাই, ইব্রাহিম একা। আল্লাহ তাআলা যুগে যুগে ইসলামকে বিজয় দিয়েছেন সৈন্য ছাড়া। যুগে যুগে দেখা গেছে ইসলাম জীর্ণ শীর্ণ ছিল, কিন্তু ইসলামকে আল্লাহ তাআলা বিজয় কিভাবে দিয়েছেন এই ঘটনাগুলোর দিকে লক্ষ্য করলে বোঝা যায়। যখন নমরুদ তার সৈন্য সামন্ত নিয়ে উপস্থিত হলেন, আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন এক ঝাঁক মশা। কি পাঠিয়ে দিলেন? মশা পাঠিয়ে দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় মশাগুলো নমরুদের বাহিনীগুলোকে এমনভাবে চষে খেয়ে ফেলছে, রক্ত এবং মাংসগুলো খেয়ে ফেলছে। কিন্তু নমরুদ তো লিডার, তারা তো এভাবে খেয়ে মারলে তো হবে না, তাকে একটা জ্বালা যন্ত্রণা দিয়ে মারতে হবে। ল্যাংড়া মশার কথা আছে বিভিন্ন কথায়। যাই হোক, এক মশা তার মস্তিষ্কে ঢুকে পড়ল, তার মস্তিষ্কে আঘাত করতে লাগলো। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় 400 বছর পর্যন্ত এই জ্বালা যন্ত্রণা ভোগ করছে সে, মানে না পারে মরতে না পারে বাঁচতে। এরপরে সে কর্মচারী নিয়োগ দিয়েছিল যে তার মাথা ব্যথা যেন ভালো হয়, সেই জন্য পাথর দিয়ে বাড়ি মারা হয়, হাতুড়ি দিয়ে বাড়ি মারা হতো, কিন্তু তার মাথা ব্যথা ভালো হয় না। এরপরে নিয়েছে জুতা, জুতা দিয়ে বাড়ি মারলে কি লাগে? ভালো লাগে। এখন কর্মচারী চিন্তা করলো কয় বছর আর জুতা দিয়ে ফিরাম। এরপরে এমন বাইরের বাইরে এলো, শেষ পর্যন্ত সে দুনিয়া থেকে লাঞ্ছনার সাথে বিদায় নিয়েছে। যারাই ইতিহাস সাক্ষী, যারা ইসলামের সাথে খেল তামাশা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই জোতা পেটা করে বেজ্জতি করেছে। বেশি দূরে যাওয়া লাগবে না, ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য পশ্চিমা বিশ্ব নিজেকে সুপার পাওয়ার দাবি করেছিল। সে বুশ নামক কুলাঙ্কার যখন ইরাক এবং আফগানিস্তানে হামলা করছে, আল্লাহ তাআলা দুনিয়াতে জোতা পেটা করছে, করে নাই? দেখছেন কিনা আপনারা, জোতা পেটা করছে। এমন ইসলামের সাথে যারাই খেলতে আসে তারাই জোতা পেটা খায়। তো যাই হোক, শেষ পর্যন্ত নমরুদ বিদায় নিল। আল্লাহ তাআলা এগুলো দুনিয়ার জন্য একটা নিদর্শন রেখে গেছে। শুধু এক নমরুদ আসবে না, বহু নমরুদ দুনিয়াতে আসবে। নমরুদের পরে আসলো ফেরাউন। ফেরাউনও কম তাল বাহানা করে নাই, কি করে নাই? কম তাল বাহানা করে নাই। যখন মুসাকে জ্বালা যন্ত্রণা দিতে দিতে শেষ পর্যন্ত মুসার সাথে আর পেরে উঠতেছে না, এখন মুসাকে ধরবে, ধরে জনমের শিক্ষা দেবে, আল্লাহ তাআলা বলেছে দাঁড়া তোরে জনমের শিক্ষা দেব। সেজন্য তার সৈন্য নিয়ে মুসার পিছনে ছুটল। আল্লাহ তাআলা সূরা ইউনুসের 90 নম্বর আয়াতে বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহার ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদলা। যখন মুসার পিছে পিছে দৌড়াতে শুরু করলো, দৌড়াতে দৌড়াইতে যখন দেখলো কি সুন্দর রাস্তা, কি সুন্দর রাস্তা, এই রাস্তায় সে ছুটল। ছোটার পরে যখন রাস্তার মাঝামাঝি চলে গেল, হাত্তা ইদা আদরাকাহুল গর্ক, যখন সে রাস্তার মাঝামাঝি চলে যাওয়ার পরে এখন চুবে পানি খাইতে খাইতে হাবুডুবু, একেবারে নাকানি সুবানি শেষ, এখন দম যাবে যাবে অবস্থা, এই অবস্থায় সে বলতেছেন ক্বালা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলতেছে আমি ওই খোদার উপরে ঈমান আনলাম যেই খোদার উপরে বনি ইসরাঈল ঈমান আনছে। এটা বলে না যে আমি কার উপরে ঈমান আনছি, আল্লাহর উপরে ঈমান আনছি। মরে যাইব এই সময় কি বলতেছে আমি আল্লাহর উপরে ঈমান আনছি, এটা বলে না, বলে আমি ওই খোদার উপরে ঈমান আনছি যেই খোদার উপরে ঈমান আনছে, কারা? বনি ইসরাঈলরা। এই ঘটনা একটা ঘটনা মনে পড়ছে, যখন আবু জাহেলের কল্লা কাটতেছিল,
তখন যে আবু জাহেলে কল্লা কাটে তাকে বলতেছে আবু জাহেল ভাই কল্লা তো কাটবা কাটবা একটু লম্বা কইরা কাটো কারণ সবাই তো যুদ্ধের পরে দেখবে কার মাথা কোনটা মক্কার মক্কাবাসীরা জানো আমার মাথা দেখে বোঝে যে যাই হোক আবু জাহেল তো মরছে মরছে মরার পরে তার কল্লাটা বড় ছিল কেমন আবু জাহেল স্যার এখন মরে যাবে এই মুহূর্ত সে কি বলে এখনো বাহানা করতেছে যখন সে এই কথা বলতেছে যে আমি বনি ইসরাইলরা যেই খোদার উপরে ঈমান আনছি আনছে ওই খোদার উপরে কি আনলাম ঈমান আনলাম আল্লাহ বলতেছে আল আন ঈমান কি এখন আনছো এখন সময় হয়েছে ঈমান আনার অকদ আসাইতা কবলু ইতিপূর্বে তো তুমি নাফরমান ছিলা ইতিপূর্বে নাফরমানি কইরা এখন ঈমান আনছো অকুন্তা মিনাল মুফসিদিন ইতিপূর্বে তো খুব বাহাদুরি করছো খুব জনগণের উপর অত্যাচার করছো নাফরমানি করছো এখন যখন ডুবে পানি খাইতেছো এখন ঈমান আনতেছো ঈমান আনার সময় এখন হয়েছে তাফসিরে কিতাবে আমাদের পাওয়া যায় জিব্রাইল আলাইহিস সালাম সমুদ্রের তলদেশ থেকে মাটি নিয়ে তার মুখের মধ্যে ভরে দিছে তার ঈমান আনতে দিব না তো যারা মনে করতেছে আমাদের তো বহুত সময় আছে মরার আগে ঈমান নিয়ে আসবো সম্ভব না তখন তো হয়তো সমুদ্রের তলা থেকে মাটি আইনা তার কার মুখের মধ্যে ঢুকিয়ে দিছে ফেরাউনের মুখে ঢুকিয়ে দিছে কিন্তু আমাদের দম বন্ধ করে দিবে বন্ধ হয়ে যাবে শুধু এটা করে ক্ষান্ত হন না আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন হে ফেরাউন শুনে রাখো আজকে তো লাঞ্ছনার সাথে তোমার দুনিয়া থেকে বিদায় হয়েছে কিয়ামত পর্যন্ত তোমার লাশকে আমি অক্ষত রাখবো তোমার লাশকে বিনা মেডিসিনে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবো তোমার পরবর্তী যারা জালেমরা আসবে তারা যেন তোমার লাশ দেখে শিক্ষা গ্রহণ করতে পারে তোমার লাশ দেখে যেন তারা নসিহত গ্রহণ করতে পারে এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন এরপরও মুসা ফেরাউনের লাশ দেখে বহু মানুষ তার নিদর্শন সম্পর্কে অজ্ঞ হয়ে থাকবে তার নিদর্শন সম্পর্কে অগ্রাহ্য করবে করে না ফেরাউনের লাশ আসেনি এখনো আসেনি বহু জালেমরা দেখে না ফেরাউনের লাশ ফেরাউনের ইতিহাস অনেকে জানে তো জানে না কিন্তু কে কয়জনে মনে রাখে কয়জনে মনে রাখে ফেরাউনে যেই জালেম জুলুম করছে জনগণের উপরে বর্তমান বাদশারা করে না শাসকরা করে না তারপর স্টেজে উঠে উঠে বড় বড় কথা বলে যে আমার জমানায় তমুক করেছি সমুক করেছি যে আমার বিরুদ্ধে কথা বলবে তাকে জেলে ভরে দেব বলে কি না বলে না আল্লাহ সার দিয়ে দেখেন যে কতটুকু বাড়তে পারো বাড়ো যখন আমি ধরব ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ আমার ধরা বড় শক্ত ধরা যখন ধরব কেউ ছাড়াইতে পারবে না ছাড়ানোর ক্ষমতা কেউ আছে কি না নাই তো ফেরাউনের লাশ আমাদের সামনে এখনো আছে কিন্তু এ থেকে নসিহত কেউ গ্রহণ করে না করবেও না কারণ যার যেভাবে কুকুরের স্বভাব যেটা সে সেটা করবেই তার স্বভাব কি তার স্বভাব ময়লা খাওয়া সে ময়লা খাবেই যতই নসিহত তাকে করা হোক না কেন তো যাই হোক ফেরাউন চলে গেছে ফেরাউনের পেতাত্মারও এখনও রয়ে গেছে রয়ে গেছে না রয়ে গেছে তাদের পেতাত্মারও এখনও দেশ চালাচ্ছে বহু আদলমান ইনসাফগার বাদশাহ নামেও শাসকরা এখনও রয়ে গেছে যারা নিজেকে ইনসাফগার মনে করে কিন্তু জনগণের কাছে তারা একজন জালেম হিসাবে পরিচিত আছে কি না আমাদের দেশও আছে বিভিন্ন দেশও আছে শুধু শাসক জালেম শাসক শুধু যে দেশ চালায় সে এমন না একজন গ্রাম্য নেতা সেও জালেম হইতে পারে যাই হোক নমরুদ গেল ফেরাউন গেল আমার রসুলের জমানায় যখন রসুল জন্মগ্রহণ করবে তার পঞ্চাশ কি পঞ্চান্ন দিন পূর্বে এক জালেম শাসকের কথা কোরআনে উল্লেখ হয়েছে সেই কথাগুলি মূলত বলার উদ্দেশ্য রসুলের জন্মের পঞ্চাশ কিংবা পঞ্চান্ন দিন পূর্বে একজন বাদশাহ ছিল যে বাদশাহ ইয়ামানের বাদশাহ ইয়ামানের গভর্নর যে সনাতে একটা মক্কার আদলে একটা মক্কা নির্মাণ করলো কি করলো
মক্কার আদলে একটা মক্কা, যে মক্কা নির্মাণ করেছে স্বর্ণ এবং রূপো দিয়ে। সেই মক্কা নির্মাণ করার পরে সারা বিশ্বে ঘোষণা দিয়ে দিল যে আজ থেকে তোমরা যে মক্কা আছে সেই মক্কায় গিয়ে ইবাদত করার দরকার নাই, আমার মক্কায় চলে আসো। কোথায় আসো? আমার গির্জায় চলে আসো, আমার ইবাদতখানায় চলে আসো। এখানে অত্যন্ত মনোরম দৃশ্য, এখানে আমি তোমাদের জন্য পার্ক করে দিয়েছি, তোমাদের জন্য মার্কেট করে দিয়েছি। পার্কে ঘোরাফেরাও করতে পারবা, আবার মার্কেটে গিয়ে বেচাকেনাও করতে পারবা, আবার ইবাদতও করতে পারবা। তোমাদের জন্য অত্যাধুনিক যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধার ব্যবস্থা কোথায় করছি? এখানে করে দিয়েছি। আর যেটা মক্কা মধ্যে মক্কায় যেটা আছে ওইখানে তো কোনো সুযোগ সুবিধা নাই, পাহাড়ের পলতলে যাইতে অনেক কষ্ট, আশেপাশে কোনো মার্কেটও নাই, কোনো এন্টারটেনমেন্টের জন্য কোনো ব্যবস্থাও নাই, তোমরা এখানে চলে আস। যখন সেই আব্রাহা বাদশা যখন এই ঘোষণা দিল, তৎকালীন জমানার মক্কা মদিনার মানুষগুলো আরব বিশ্বগুলো তা প্রত্যাখ্যান করলো যে আমরা এটা মানি না, তোমার যতই অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকুক না কেন আমরা তোমার ওখানে যাইতে রাজি না। এই ঘোষণার পরে কে বা কাহারা তার নির্মাণকৃত মক্কায়, কার আব্রাহার নির্মাণকৃত মক্কায় কে যেন পায়খানা করে দিছে। কি করে দিছে? আপনাদের মসজিদে যদি কেউ এসে পায়খানা করেন আপনাদের মন খারাপ হবে না? কি বলেন? তো তার ওই মক্কা নির্মাণকৃত মক্কায় কে যেন পায়খানা করে দিছে। এখন সে রাগে গুসায় ফেটে পড়ল, এত বড় দুঃসাহস, আমি আজকে মক্কা অরিজিনাল যে মক্কা এই মক্কা ভেঙে ফেলব। সে 70,000 সৈন্য নিয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে কিছু হাতিও নিয়েছে সঙ্গে, কিছু হাতিও ছিল। মক্কায় গিয়ে মক্কার তখন দেখভাল করতেন আবু তালেব, রসুলের দাদা। রসুলের দাদাকে জিজ্ঞেস করলো, আবু তালেব আমরা তো মক্কায় অভিযানের জন্য আসছি, তোমার কিছু বলার আছে কিনা? আবু তালেব বলতেছে, হে আব্রাহা, তোমার সৈন্যরা আমার উটগুলো নিয়ে গেছে, আব্রাহার কিছু উট ছিল, তোমার সৈন্যরা আমার উটগুলো ধরে নিয়ে গেছে, দয়া করে আমার উটগুলো ফিরিয়ে দাও, মক্কার মালিক আমি নয়, মক্কার মালিক যে সে মক্কা রক্ষা করবে। কে রক্ষা করবে? যে মক্কার মালিক সে রক্ষা করবে, আমি তো মক্কার মালিক না। আমি কিসের মালিক? আমি উটের মালিক, আমার উটগুলো ফিরিয়ে দাও। আব্রাহা দেখলো, আব্রাহা খুব হতম্ব হলো যে হায় হায়, তোমরা এমন মক্কার ইবাদত করো যে মক্কার আজকে আমি ভাঙতে আসছি, এটা বাঁচানোর জন্য কোনো মানুষ নেই। সে অত্যন্ত হতভম্ব হয়ে গেল। হতভম্ব হয়ে যেহেতু কেউ বাধা দিবে না, এখন মক্কা সে ভাঙার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। যখন মক্কার কাছাকাছি মিনাতে চলে আসছে, মিনা নামক স্থানে আল্লাহ তাআলার অ্যাকশন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা এক ঝাঁক পাখি পাঠিয়ে দিলেন। তাফসীরে কিতাবের মধ্যে আছে, ওই পাখিগুলোর মুখে যে দানাটা ছিল, দানা ছিল সোলাপুটের মতো। ওই দানা যেই লোকের গায়ে ফালাবে ওই লোকের নাম লেখা ছিল ওখানে, মানে আবে তবে ফালাবে না, যেই সৈন্যের গায়ে ওই দানা ফালাবে ওই সৈন্যের নাম কোথায় লেখা ছিল? ওই দানায় লেখা ছিল। এবং তাদের পায়েও ছিল একটা বুলেট, মানে পায়ে বুলেট ছিল, মুখে বুলেট ছিল, দুইটা। এবং এই পাখিগুলো ছিল অত্যন্ত ছোট ছোট, এটাকে আরবিতে বলা হয় তরুণ আবাবিল, সূরা ফিলের মধ্যে আস, মানে ঝাঁকে ঝাঁকে পাখি। আমরা অনেকে বলি আবাবিল পাখি, আবাবিল পাখি না, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁক। এক ঝাঁক পাখি পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে তাফসীরে কিতাবের মধ্যে আছে যে তাদের মাথা বরাবর এই পাথরগুলো নিক্ষেপ করা হলো, মাথা বরাবর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, সূরা ফিলের মধ্যে, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি হস্তি বাহিনীর সাথে যে কর্ম করেছে আল্লাহ তাআলা এটাকে আপনি দেখেছেন কিনা? মানে এটা তৎকালীন জমানায় আরব এমন হয়েছিল, মানুষের মুখে মুখে ছিল। তো রসুলকে বলতে, রসুল আপনি কি দেখছেন সে কাহিনী? দেখছেন মানে আপনি তো জানছেন, মানে এমন কিছু সত্য ঘটনা আছে যেগুলো মানুষের কাছে না দেখলো সত্যের মতো। মক্কা তৎকালীন জমানায় এই ঘটনা যে ঘটছে সবাই দেখছে না? সবাই দেখছে তো, সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমি হস্তি বাহিনীর সাথে কি কাজটা করছি, হস্তি বাহিনীর
সকল ষড়যন্ত্রকে কিভাবে নস্যাৎ করছি সেটা আপনি কি দেখছেন? কি নস্যাৎ করছি? আলাম গাজাল কাইদাহুম ফি তাদলিল, তাদের সকল ষড়যন্ত্রগুলোকে আমি নস্যাৎ করে দিয়েছি। কেউ নস্যাৎ করলাম, ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপরে আমি এক ঝাঁক পাখি পাঠিয়ে দিলাম, এক ঝাঁক পাখি। পাখিগুলো কাজ কি করছে? তারমিহিম বিহিজারতিম মিন সিজ্জিল, সেই পাখিগুলো তাদের উপরে বোমা বোমা নিক্ষেপ করছে। বোমা সিজ্জিল মানে পাথর নিক্ষেপ করে আর কি, তাদের উপরে কি করছে? পাথর নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পরে কি হয়েছে? ফাজালাহুম কাসফিম মাকুল, মানুষ কোনো কিছু চাপায়া খাওয়ার পরে যেমন হয় একেবারে অমন করে ফেলছে, মানে পায়খানা হয়ে গেছে। তা দানা মারার সাথে সাথে সেই আব্রাহার সকল সৈন্য সামন্ত কি হয়ে গেছে? পায়খানা হয়ে গেছে। পায়খানা যেমন, এটাকে বলা হয় আস মাকুল, মানে ঘোড়া লাদলে যেমন দেখায়, ঘোড়ার লাদা দেখছেন তো, বিশেষ করে হাতির লাদা, হাতি হাতির লাদা, ঘোড়ার লাদা যেমন, তাদের উপরে পাথরগুলো নিক্ষেপ করার পরে তারা এমন লাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? লাদা হয়ে গেছে, লাদা লাদা ছিলেন তো, লাদি হয়ে গেছে। তো যাই হোক, এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য কি ছিল? যে অতীত বহু ষড়যন্ত্র ইসলামকে নিয়ে হয়েছে, এখন হয় না, এখন হয় কি না? আপনার কথা না বললে তো কথার স্বাদ আসে না, জোশ আসে না, তো ওয়াজ ঘুমিয়ে ঘুমিয়ে শোনা যায় না। ওয়াজ শুনতে হইলে কিছু কি লাগে? আপনাদেরও কিছু ভিটামিন ক্যালসিয়াম লাগবে, তো খালি আয়সা গেখে ঘুমাইলে হবে না। যাই হোক, তো শুরুর যে আয়াতটা ছিল, ইউরিদুন আলী উতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন, কাফেররা চায় দীন ইসলামকে ফু দিয়ে নির্বাপিত করে দিতে, আমি আমার দিনকে পূর্ণতা দান করব তাদের অন্তরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন। অতীত ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য বহু চেষ্টা হয়েছে, ইসলাম কি নিভে গেছে? নিভে গেছে? যায়নি। ইসলামের আলো কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে, কাফেরদের অন্তরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। আল্লাহ তাআলা বলতেছেন, অমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, জালেমরা যতই কৌশল করুক না কেন, সবচেয়ে উত্তম কৌশলী কে? আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম কৌশলী। জালেমরা যতই কৌশল করুক না কেন, কোনো কৌশল আল্লাহ দ্বারা টিকবে না, সকল কৌশলকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিবে, নস্যাৎ করে দিবে, ধ্বংস করে দিবে। অতীতের ইতিহাসগুলোতে এটাই প্রতীয়মান হয়। এখন অনেকে বলে, হুজুর তৎকালীন জমানায় তো মক্কা ভাঙার জন্য আসছে, আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠাইছে, এখন তো বাবরি মসজিদ ভাঙা হয়েছে, কই আল্লাহ তো কোনো সাহায্য করতেছে না, দেখি না তো কিছু। তৎকালীন জমানাটা এমন ছিল, তখন মক্কাকে রক্ষা করার মতো কোনো ইসলাম কোনো মুসলমান বাকি ছিল না, কোনো ধার্মিক বাকি ছিল না মক্কাকে রক্ষা করার জন্য। তখন আল্লাহ তাআলা কি আসছে? সাহায্য আসছে। যখন বাবরি মসজিদ ভাঙ্গা হয়, তখন বিশ্বে 150 কোটি মুসলমান অবস্থান করে, 150 কোটি মুসলমান অবস্থান করা সত্ত্বেও যখন বাবরি মসজিদ ভাঙে, আল্লাহ তাআলা সাহায্য আসবে কি হুতাশে? হুতাশে আইব? আপনি শুয়ে শুয়ে বলতেছেন আমার রিজিক তো আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে, আমি শুয়ে থাকবো, রিজিক এমনি এমনি মুখে চলে আসবে, আসবে? হাত পা তো নাড়াইতে হবে। যদি 150 কোটি মুসলমান বাবরি মসজিদ রক্ষার জন্য চেষ্টা করত, চেষ্টা করার পরে ব্যর্থ হইতো, তখন আল্লাহ তাআলা নসরত আসত। কিন্তু যখন মুসলমান টিভি মিডিয়ার সামনে বসেছিল, দেখি কীভাবে ভাঙে, তো নসরত কি এমনি এমনি আসবে? এমনি এমনি আসবে? হাত পা নাড়াইতে হবে। হাদিসের মধ্যে আছে, ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হবে না যেই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য জাতি নিজেরা চেষ্টা না করে। আগে আমার ভাগ্য পরিবর্তনের জন্য আমার কী করতে হবে? চেষ্টা করতে হবে, এরপরে গিয়ে আল্লাহ তাআলা কী করবেন? আপনার ভাগ্য পরিবর্তন করবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো আলোচনা হলো, এই কথাগুলোর উপরে বোঝা এবং আমল করার তৌফিক আমাদেরকে দান করুক। যারা ভবিষ্যতে ইনশাআল্লাহ নেতা পাতা হওয়ার সম্ভাবনা আছে, তারাও এই কথাগুলো যেন খেয়াল রাখে। আল্লাহ তাআলা খেয়াল রাখার তৌফিক দান করুক। আমিন ও আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চাইলে শুনুন, ফোরে নিয়ে আমরা